নমস্কার বন্ধুগণ ভারতীয় ভূগোলের এই শিডিউলে আমিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় ভূগোলের আজকের বিষয় গঙ্গা নদীতন্ত্র আমি আগে এর এক আরেকটি ভিডিওর মাধ্যমে সিন্ধু নদীতন্ত্র এবং ব্রহ্মপুত্র নদীতন্ত্র সম্পর্কে আলোচনা করেছি সেখানে নদীতন্ত্র বলতে কাকে বোঝানো হয় সেইটা আমি বলেছি আজকে এই ভিডিওয়ে আলোচনা করা হবে ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ নদী গঙ্গা নদী এবং তার শাখা নদী এবং উপনদীগুলি সম্পর্কে তাই আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখে নেবেন এবং যার লিঙ্ক আমি ওপরের আই বটনে দিয়ে রেখেছি এছাড়াও ভারতীয় ভূগোলের আরও ভিডিও আমার চ্যানেলের প্লেলিস্টে আছে যেগুলি আপনারা পরপর দেখে নেবেন যেগুলি আপনাদের পরীক্ষার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিও গঙ্গা নদীতন্ত্র এটা আলোচনা করার আগে ভারতের নদীর সম্পর্কে কিছু তথ্য আলোচনা করে নেওয়া যাক যেটা প্রথম ভিডিওতে করা উচিত ছিল কিন্তু আমি সেটা করিনি তাই জন্য এই ভিডিওতেই আমি সেটা আলোচনা করছি এই হচ্ছে আমাদের ভারত এখানে আমি একটি ভারতের ম্যাপ এঁকেছি অবস্থান অনুসারে ভারতকে দুভাগে ভাগ করা যায় যদি আমি মাঝখান থেকে একটি রেখা টেনে দিই তাহলে এই উত্তর অংশটাকে বলা হয় উত্তর ভারত এবং এই দক্ষিণ অংশটাকে বলা হয় দক্ষিণ ভারত সুতরাং এই উত্তর ভারত দিয়ে যে নদীগুলি প্রবাহিত হচ্ছে সেগুলিকে বলা হয় উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারত দিয়ে যে নদীগুলি প্রবাহিত হচ্ছে সেগুলিকে বলা হয় দক্ষিণ ভারতের নদী যেমন সিন্ধু ব্রহ্মপুত্র গঙ্গা এগুলি হচ্ছে উত্তর ভারতের নদী তেমনি এটি হচ্ছে মহানদী এটা মহানদী এটি গোদাবরী এটি কৃষ্ণা এটি কাবেরী এদিকে আছে উপরে নর্মদা নিচে তাপ্তি এই নদীগুলি দক্ষিণ ভারতে প্রবাহিত হচ্ছে তাই এগুলি দক্ষিণ ভারতের নদী ভারতের অধিকাংশ নদী নয় বঙ্গোপসাগরে পড়েছে নয় আরব সাগরে পড়েছে এই পতন অনুসারে বঙ্গোপসাগরে পড়েছে না আরব সাগরে পড়েছে এই অনুসারে আবার দুভাগে ভাগ করা যায় যথা উত্তর ভারতের নদীগুলি যেগুলি বঙ্গোপসাগরে পড়েছে সেগুলিকে বলে পূর্ববাহিনী নদী কারণ এগুলো এই পশ্চিম দিক থেকে এসে পূর্ব দিকে বঙ্গোপসাগরে মিশছে সেগুলিকে বলা হয় পূর্ববাহিনী নদী আবার যেগুলি আরব সাগরে পড়ছে সেগুলি পূর্ব দিক থেকে বয়ে এসে আরব সাগরে পশ্চিম দিকে পড়ছে তাই জন্য সেগুলিকে বলা হয় পশ্চিম বাহিনী নদী যেমন সিন্ধু নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী আবার ব্রহ্মপুত্র বা গঙ্গা হচ্ছে পূর্ববাহিনী নদী তেমনি দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে যেগুলি বঙ্গোপসাগরে পড়ছে সেগুলি হচ্ছে পূর্ববাহিনী নদী যেমন মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরি এগুলো হচ্ছে পূর্ববাহিনী নদী আবার যেগুলি আরব সাগরে পড়ছে যেমন নর্মদা তাপ্তি এগুলি হচ্ছে পশ্চিম বাহিনী নদী এইবার আমরা আলোচনা করব গঙ্গা নদীতন্ত্র সম্পর্কে গঙ্গা নদী গঙ্গা নদীর দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার যার মধ্যে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে দু হাজার কিলোমিটার তাহলে বাকি অংশটা প্রবাহিত হয়েছে বাংলাদেশের মধ্যে দিয়ে কারণ গঙ্গা নদী মাত্র দুটো দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এক নম্বর হচ্ছে ভারত দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ তাহলে দু কিলোমিটার ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে বাকি অংশটা বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে যেটা গঙ্গা নদীর সম্পূর্ণ দৈর্ঘ্য অর্থাৎ ভারত ও বাংলাদেশ মিলিয়ে দু কিলোমিটার উৎপত্তি আমরা সবাই জানি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে কিন্তু গঙ্গা নদীর যে জল প্রবাহিত হয় শুধুমাত্র এই গঙ্গোত্রী হিমবাহের গুহা থেকে আসে না এই গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন নদীটির নাম ভাগীরথী এবং এর সঙ্গে মিশছে শতপথ হিমবাহ থেকে উৎপত্তি হওয়া অলোকানন্দা এছাড়াও আরও কিছু নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে প্রবাহিত হয় যেটার ম্যাপ আমি এখানে বানিয়েছি এটা একটু আলোচনা করে নেওয়া যাক তাহলে বুঝতে সুবিধা হবে এই হচ্ছে শতপথ হিমবাহ এটি হচ্ছে শতপথ হিমবাহ এখান থেকে প্রবাহিত হচ্ছে যে নদীটি সেটি হচ্ছে অলোকানন্দা নদী আবার এটি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ গঙ্গোত্রী হিমবাহ থেকে যে নদীটি প্রবাহিত হচ্ছে এটির নাম ভাগীরথী দুটি গিয়ে মিশছে প্রয়াগের কাছে এই জায়গাটা হচ্ছে দেবপ্রয়াগ প্রয়াগের কাছে মিশছে তারপরে নাম হচ্ছে গঙ্গা এর আগে অলকানন্দা নদীর সঙ্গে আরও কিছু নদী মিলিত হচ্ছে যেমন এই নদীটির নাম হচ্ছে গঙ্গা নদী বিষ্ণুগঙ্গা নদী মিলিত হচ্ছে বিষ্ণু তারপরে এই দুটির মিলিত প্রবাহ এইখানে এই জায়গাটার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ কর্ণপ্রয়াগের কাছে এসে পিন্ডার নদীর সঙ্গে মিশছে এটা পিন্ডান নদী পিন্ডার নদী মিলিত হচ্ছে এই অলোকানন্দের অলোকানন্দা নদীর সাথে এরপরে আবার প্রবাহিত হচ্ছে দিয়ে রুদ্রপ্রয়াগ এই জায়গাটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ রুদ্রপ্রয়াগে মিশছে মন্দাকিনী নদী এই নদীটা হচ্ছে মন্দাকিনী নদী মন্দাকিনী নদী প্রবাহিত হচ্ছে এবং সর্বশেষ এখানেই বললাম দেবপ্রয়াগের কাছে গিয়ে এই সমস্ত নদী অর্থাৎ অলকানন্দা এবং ভাগীরথী নদী মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করছে আমরা জানি সুতরাং ভাগীরথী নদীর সঙ্গে মিশ্র অলোকানন্দা এবং অলোকানন্দা নদীর সঙ্গে মিশছে বিষ্ণুগঙ্গা পিণ্ডার মন্দাকিনী এই সমস্ত প্রবাহটা একত্রে দেব প্রয়োগের কাছ থেকে গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান নামক একটি জায়গা আছে এই ধুলিয়ানে গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়ে যায় একটির নাম হয় একটির নাম হয় ভাগীরথী হুগলি যেটি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সাগরদ্বীপের কাছে বঙ্গোপসাগরে মিশেছে অপর ভাগটি বাংলাদেশে চলে যায় এবং পদ্মা নাম নেয় পদ্মা নদীর সঙ্গে আবার ব্রহ্মপুত্র নদী মিলিত হয়ে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়ে গঙ্গা নদীর উপনদীগুলিকে এবার দেখে নেওয়া যাক যমুনা চম্বল বেতোয়া কেন সোন এগুলি হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী আবার রামগঙ্গা গোমতী ঘরগড়া গণ্ডক কোশি মহানন্দা এগুলি হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী ছোটনাগপুর মালভূমি থেকে কিছু নদী তৈরি হয়ে গঙ্গা নদীর সঙ্গে মেশে সেগুলি হচ্ছে ব্রাহ্মণী দ্বারকা ময়ূরাক্ষী অজয় দামোদর রূপনারায়ণ হলদি গঙ্গা নদীর তীরে যে সমস্ত শহরগুলি গড়ে উঠেছে সেগুলি হলো ঋষিকেশ হরিদ্বার কনৌজ কানপুর এলাহাবাদ বেনারস পাটনা ফারাক্কা মুর্শিদাবাদ কলকাতা আমরা এই ম্যাপে দেখেছিলাম পূর্ববাহিনী বাহিনী নদী পশ্চিমবাহিনী নদী ভারতের কিছু নদী আছে সেগুলি হচ্ছে উত্তর বাহিনী নদী অর্থাৎ এদিক থেকে উৎপত্তি হয়েছে এবং এদিকে প্রবাহিত হয়েছে এই রকম প্রবাহিত হয়েছে উত্তরের দিকে সেই নদীগুলি হলো চম্বল বেতোয়া কেন সোন এগুলি সবকটি গঙ্গার উপনদী চম্বল বেতোয়া কেন সোন সমস্তগুলি এই মধ্য ভারত থেকে উৎপত্তি হয়েছে এবং উত্তর দিকে প্রবাহিত হয়ে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে প্রশ্ন পরীক্ষায় আসে এরকম যে ভারতের নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি ভারতের উত্তরবাহিনী নদী তার এর মধ্যে চম্বল বা বেতোয়া বা কেন বা সোন কোনো একটি থাকবে সেটি হচ্ছে উত্তরবাহিনী নদী এরপর আমরা গঙ্গা নদীর উপনদী সম্পর্কে আলোচনা করব উপনদীগুলি সম্পর্কে আলোচনা করার আগে গঙ্গা নদীর কিছু তথ্য আমরা দেখে নেব গঙ্গা নদী হলো ভারতের দীর্ঘতম নদী এবং বৃহত্তম তন্ত্র। আগের ভিডিওতে আমরা দেখেছি যে ব্রহ্মপুত্র নদী ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত সবথেকে বড় নদী বা দীর্ঘতম নদী আবার এখানে আমি বলছি গঙ্গা নদী ভারতের দীর্ঘতম নদী এর কারণ হচ্ছে ব্রহ্মপুত্র নদী ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কিন্তু খুবই অল্প পরিমাণে কিন্তু গঙ্গা নদী ভারতের মধ্যে দিয়ে প্রায় পুরোটাই প্রবাহিত হয়েছে তাই গঙ্গা নদীকে বলা যায় ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত বা ভারতের মধ্যে দিয়ে যতটা প্রবাহিত হয়েছে সেই প্রবাহপথের মধ্যে যদি হিসাব করা হয় তাহলে গঙ্গা নদী দীর্ঘতম নদী তারপরে ব্রহ্মপুত্র কিন্তু যদি এরম বলা হয় যে ভারতের মধ্যে দিয়ে সামান্যতম হলেও প্রবাহিত হয়েছে এই সমস্ত নদীর মধ্যে সবথেকে বড়ো নদী তাহলে আসবে ব্রহ্মপুত্র কিন্তু গঙ্গা নদী ভারতের দীর্ঘতম নদী এছাড়াও এটি বৃহত্তম নদীতন্ত্র অর্থাৎ গঙ্গা নদী এবং তার উপনদী এবং শাখা নদী নিয়ে প্রায় পুরো এই উত্তর ভারতের সমভূমি অঞ্চলটিকে গঠন করেছে তাহলে এটি স্বাভাবিকভাবেই ভারতের বৃহত্তম নদীতন্ত্র গঙ্গা নদী পাঁচটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেগুলি হলো প্রথমে উৎপত্তি হয়েছে উত্তরাখণ্ডে এই গঙ্গোত্রী হিমবাহ আর যেটা ভাগীরথী নদীর উৎপত্তি হয়েছে আর যে এই শতপথ হিমবাহ যেটি অলোকানন্দের উৎপত্তি হয়েছে এই দুটোই উত্তরাখণ্ডে অবস্থিত দ্বিতীয় রাজ্য উত্তরপ্রদেশ তারপরে এসছে বিহারে তারপরে এসছে ঝাড়খণ্ডে তারপরে শেষ পর্যন্ত এসছে পশ্চিমবঙ্গে দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে অর্থাৎ পাঁচটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা নদী যার মধ্যে সব থেকে বেশি পথ প্রবাহিত হয়েছে উত্তর প্রদেশ রাজ্যের মধ্যে আর সব থেকে কম প্রবাহিত হয়েছে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে গঙ্গা নদী হরিদ্বারে এসে সমতল ভূমিতে পড়েছে হরিদ্বারের আগে পুরোটাই পাহাড়ি পদ্দে প্রবাহিত হয়েছে তারপরে হরিদ্বারে এসে সমতল ভূমিতে পড়েছে এবং এখান থেকে পুরোটা সমতল ভূমি দিয়েই প্রবাহিত হয়েছে আগেই বলেছি মুর্শিদাবাদে ধুলিয়ানের কাছে গঙ্গা নদী দুভাগে ভাগ হয়েছে একটি শাখা চলে গেছে বাংলাদেশে পদ্মা নামে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা নদীর বদ্বীপ পৃথিবীর মধ্যে সবথেকে বড়ো বড় এর আগের ভিডিওতে দেখেছিলাম যে মাজুলি দ্বীপ যেটি ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত সেটি পৃথিবীর সবথেকে বড় নদী আর গঙ্গা নদীর বদ্বীপ পৃথিবীর সব থেকে বড়ো বদ্বীপ এবার বদ্বীপ আর নদী দ্বীপ এই দুটির মধ্যে পার্থক্য নদী এইভাবে প্রবাহিত হয়ে এক জায়গায় এসে দুটি শাখায় বিভক্ত হয়ে সমুদ্রে মিশে যায় গঙ্গা নদীও এইভাবে প্রবাহিত হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান এখানে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে দুটি শাখায় বিভক্ত হয়েছে একটি শাখা ভাগীরথী হুগলি নামে বঙ্গোপসাগরে পড়েছে অপর শাখাটি পদ্মা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে এর মাঝখানের অংশে নদী নুড়ি বালি ইত্যাদি জমা করে একটি ভূমিভাগ তৈরি করে যেটি দেখতে অনেকটা বয়ের মতো হয় একে বলা হয় বদ্বীপ বদ্বীপ সাধারণত সমুদ্রের উপকূলে তৈরি হয় গঙ্গা নদী যে বদ্বীপটি তৈরি করেছে সেটি পৃথিবীর সব থেকে বড় অর্থাৎ সুন্দরবন অঞ্চল এর মধ্যেই পড়ে আর মাজুলি হচ্ছে নদী দ্বীপ নদী দ্বীপ হচ্ছে একটি নদী প্রবাহিত হয় এটি একটি নদী নদী প্রবাহপথের মাঝখানে কোনো একটি অঞ্চলে নদী নুড়ি বালি কাঁকড় ইত্যাদি জমা করে একটি ভূমিভাগ তৈরি করে এটিকে বলা হয় নদী দ্বীপ এম সে এরামই মাজুলি নদী দ্বীপ পৃথিবীর সবথেকে বড়ো নদী দ্বীপ আচ্ছা এই যে ভাগীরথী নদী যেটি উৎপত্তি হয়েছে হিমবাহ থেকে এই ভাগীরথী নদীর ওপরে অর্থ এই ভাগীরথী নদীর ওপরে তৈরি করা হচ্ছে হয়েছে একটি বাঁধ যার নাম তেহরি তেহেরি নদী বাঁধ ভাগীরথী নদীর ওপর অবস্থিত এই ভাগীরথী নদী পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যে প্রবাহিত হয়েছে ভাগীরথী হুগলি নদী ওইটি নয় হিমবাহ থেকে যে ভাগীরথী তৈরি হয়েছে সেই ভাগীরথী নদীর ওপরে যে এই বাঁধটি তৈরি হয়েছে যেটার নাম তেহেরি এবার আমরা আসব গঙ্গা নদীর উপনদী সম্পর্কে গঙ্গা নদীর সব থেকে বড় উপনদী যমুনা যমুনা নদীর দৈর্ঘ্য তেরোশো পঁয়ষট্টি কিলোমিটার যমুনা নদী যমুনেত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে আর এই নদী প্রয়াগের কাছে গঙ্গা নদীর সঙ্গে মিশেছে যমুনা নদীর তীরেই দিল্লি এবং আগ্রা শহর অবস্থিত আমরা আগেই দেখেছি যমুনা নদী গঙ্গার ডানতিরের উপনদী গঙ্গার ডান দিকের উপনদীগুলির মধ্যে একমাত্র উপনদী যে যমুনা যেটি হিমালয় পার্বত্য অঞ্চল থেকে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে বাকি সমস্ত নদী মধ্য ভারতের মালভূমি অঞ্চল থেকে তৈরি হয়েছে একমাত্র যমুনা নদী উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে এরপরে চম্বল বেতোয়া কেন এই তিনটে নদী মালব মালভূমি থেকে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে দিয়ে যমুনা নদীতে মিলিত হয়েছে আর যেহেতু যমুনা নদী আবার গঙ্গা নদীর উপনদী তাই জন্য এই চম্বল বেতোয়া কেনকেও গঙ্গা নদীর উপনদী বলা হয় কিন্তু এটা অরিজিনালি মিশেছে যমুনা নদীতে উজ্জয়ন বা উজ্জয়িনী শহর চম্বল নদীর তীরে অবস্থিত পরবর্তী উপনদী সোন সোন নদী অমরকণ্টক পাহাড় থেকে সৃষ্টি হয়েছে এবং পাটনার কাছে গঙ্গা নদীতে মিলিত হয়েছে সোন নদীর উপনদী হচ্ছে রিহান্দ আর এই রিহান নদীর ওপর রিহাত বাদ অবস্থিত আচ্ছা সাঁচি শহর বেতোয়া নদীর তীরে অবস্থিত গঙ্গার উপনদী গুমতি এই নদীর তীরে লখনৌ সুলতানপুর জৌনপুর শহর অবস্থিত গঙ্গার আরেকটি উপনদী রামগঙ্গা এর তীরে বেরেলি রামনগর শহর অবস্থিত ঘরঘরা নদীর তীরে অযোধ্যা শহর অবস্থিত গঙ্গার উপনদী কোশি এই নদীকে বিহারের দুঃখ বা সড় অফ বিহার বলা হয় কারণ এই কষি নদীতে যে বন্যা দেখা দেয় তার জন্য বিহার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো আগে তাই জন্য একে বলা হতো বিহারের দুঃখ এবার গঙ্গা নদীর শাখা নদী গঙ্গা নদীর শাখা নদীগুলির মধ্যে প্রধান দুটি হচ্ছে ভাগীরথী হুগলি এবং দ্বিতীয়টি হচ্ছে পদ্মা যেটি মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা বিভক্ত হয়ে দুটি তৈরি হয়েছে গঙ্গার বদীপ অঞ্চলে অর্থাৎ সুন্দরবন বদীপ অঞ্চলে গঙ্গা নদী থেকে প্রচুর নদী বিভক্ত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে এগুলি হল ভৈরবী জলঙ্গি মাথা ভাঙা চূর্ণি পিয়ালি বড়তলা মাতলা প্রভৃতি এছাড়াও অনেক আছে শাখা নদী এগুলি গুরুত্বপূর্ণ এই ছিল গঙ্গা নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করি পরীক্ষায় যে যে পয়েন্টগুলি জানতে চায় সেগুলি সবই আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ